গ্রিন ডিমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি ইমন, আপনারা দেখছেন অ্যাডভান্স আরডুইনো টিউটোরিয়াল সিরিজ। আজকের এই অ্যাডভান্স টিউটোরিয়ালে দেখানো হবে কোন একটা ডিসি মোটরকে কিভাবে আমরা ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে পারি, এবং সেটার ইনপুটটা নেওয়া হবে বা কমান্ডটা নেওয়া হবে একটা কিপ্যাড থেকে। অর্থাৎ কিপ্যাডে যদি আমরা এক বাটন প্রেস করে থাকি তাহলে মোটরটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অন্যদিকে যদি কিপ্যাড থেকে যদি আমরা দুই বাটন প্রেস করে থাকি তাহলে মোটরটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, আর অন্যদিকে যদি কিপ্যাডে জিরো বাটনটা প্রেস করা হয় তাহলে মোটরটা চলা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আমরা কিপ্যাড থেকে ইনপুট নিয়ে মোটরটার রোটেশনের যে দিকটা সেটাকে আমরা পরিবর্তন করে থাকবো। তো যে পদ্ধতিতে ডিসি মোটরটা ঘড়ি কাঁটার দিকে বা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরানো হবে সেটা হচ্ছে এইচবি সার্কিট, এবং এইচবি সার্কিট বিভিন্ন পদ্ধতিতে তৈরি করা যায়। রিলে ব্যবহার করে তৈরি করা যায়, ট্রানজিস্টর ব্যবহার করে তৈরি করা যায়, মসফেট ব্যবহার করে তৈরি করা যায়। তবে এক্ষেত্রে রিলে মডুল ব্যবহার করে আমরা আরডুইনোর সাহায্যে মোটরটাকে ঘড়ি কাঁটার দিকে বা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাবো। তো এটা রিলেটেড যে সার্কিট ডায়াগ্রাম, কোডিং, বিস্তারিত সব কিছু দেখাবো। আমার সঙ্গেই থাকুন, আসছে ইন্ট্রো পর। তো এটা সার্কিট ডায়াগ্রামকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে রিলে মডুলের সাথে আরডুইনো কানেকশন, পরবর্তীতে হচ্ছে কিপ্যাডের সাথে আরডুইনো কানেকশন। যেহেতু প্রতিটা টিউটোরিয়ালে হচ্ছে কম বেশি এইচবি সম্পর্কে আলোচনা করা হয়, সেহেতু আজকে একটু কম আলোচনা করব, তবে বেসিক যে কনসেপ্টটা সেটা বলা যাক। তো এখানে যেহেতু আমি ফোর চ্যানেলের রিলে নিয়ে সার্কিট ডায়াগ্রামটা তৈরি করেছি, সেহেতু এই ফোর চ্যানেলের রিলে দিয়ে দেখাবো। তবে এই প্রজেক্টটা করার জন্য ন্যূনতম দুই চ্যানেলের রিলে থাকলেও চলবে। অর্থাৎ এখানে ফোর চ্যানেলের রিলে হলো আমরা ব্যবহার করবো দুইটা রিলে, বাকি দুইটা রিলে অব্যবহৃত অবস্থায় থাকবে। তো সার্কিট ডায়াগ্রামটাকে বা রিলে মডেলটাকে যেভাবে কানেক্ট করতে হবে, আমরা যে প্রথম পিনটাকে রিলের যদি বিবেচনা করি প্রথম রিলের ক্ষেত্রে, তাহলে প্রথম পিনটা হচ্ছে নর্মালি ক্লোজ, যেটা হচ্ছে এই পিনটা, আর মাঝখানের পিনটা হচ্ছে কমন পিন, যেটা হচ্ছে এটা, এবং তৃতীয় যে পিনটা সেটা হচ্ছে নর্মালি ওপেন, সেটা হচ্ছে এটা। সাধারণত রিলে মডেলের একটা পিন থাকে যেটা হচ্ছে নর্মাল অবস্থায়, ক্লোজ অবস্থায় থাকে কমন টার্মিনালের সাথে, সেটাকে নর্মালি ক্লোজ বলা হয়, এবং অপোজিট টার্মিনালটা নর্মাল অবস্থায় অর্থাৎ কোনো কিছু না করা অবস্থায় রিলে মডুলে একটা পিন ওপেন অবস্থায় থাকে, সেটাকে বলা হয় নর্মালি ওপেন। তো সার্কিটটাকে এমনভাবে কানেক্ট করতে হবে দুইটা রিলের যে নর্মালি ক্লোজ পিন পরস্পরের সাথে শর্ট করে দিতে হবে, অন্যদিকে নর্মালি ওপেন দুইটা পিনকে পরস্পরের সাথে শর্ট করে দিতে হবে, এবং শর্ট অবস্থা থেকে একটা তার গিয়ে সেটা হচ্ছে যে কোনো পাওয়ার সোর্সের পজিটিভ ভোল্টেজের সাথে কানেক্টেড হবে। অন্যদিকে দুইটা যে রিলের নর্মাল ক্লোজ পিন পরস্পরের সাথে শর্ট অবস্থায় ছিল, সেখান থেকে একটা ওয়্যার গিয়ে সেটা ব্যাটারির গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে বা নেগেটিভ ভোল্টেজের সাথে কানেক্ট হবে, আর অন্যদিকে মোটরটার এক পাশ কানেক্ট করতে হবে প্রথম রিলের কমন টার্মিনালের সাথে, এবং অন্য আরেকটা পাশ কানেক্ট করতে হবে আরেকটা রিলের কমন টার্মিনালের সাথে। যদি দুইটা রিলে প্রাথমিক অবস্থা বন্ধ থাকে তাহলে দেখা গেছে যে রিলেটা দুই পাশে হচ্ছে নেগেটিভ পাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে মোটরটা চলবে না। অন্যদিকে যদি দুইটা রিলে একসাথেও যদি অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু দুই পাশটা পজিটিভ হচ্ছে, সেক্ষেত্রেও মোটরটা বন্ধ থাকছে। অর্থাৎ দুইটা রিলে যদি প্রাথমিক অবস্থায় বন্ধ থাকে তাহলে মোটরটা চলবে না। তো আমাদেরকে যে বিষয়টার মাধ্যমে মোটরটাকে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে সেটা হচ্ছে পোলারিটি চেঞ্জ করে, কারণ ডিসি মোটর পোলারিটি চেঞ্জ করলেই তার রোটেশনের যে দিকটা সেটা পরিবর্তিত হয়। তো প্রথম ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথম রিলেটাকে হচ্ছে অন করব আর দ্বিতীয় রিলেটাকে বন্ধ করব। তো প্রথম রিলেটাকে যদি অন করা হয় তাহলে ম্যাগনেটিক আকর্ষণের কারণে যেটা ঘটে, রিলের ভিতরে নর্মালি ক্লোজ থেকে নর্মালি ওপেনের সাথে কানেক্টেড হয়ে যাবে কমন টার্মিনাল, যার ফলে কমন টার্মিনালটা মোটরের যে পাশের সাথে কানেক্টেড সেটা পজিটিভ হবে, আর অন্যদিকে দ্বিতীয় রিলেটা যেহেতু বন্ধ অবস্থায় আছে সেহেতু অপর পাশটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে। আর এক্ষেত্রে এখন যদি যেদিকে ঘুরছে তার থেকে যদি বিপরীত দিকে আমরা ঘোরাতে চাই তাহলে যে জিনিসটা করতে হবে, প্রথম রিলেটাকে বন্ধ করে দিতে হবে আর দ্বিতীয় রিলেটাকে অন করতে হবে, যার ফলে যেটা হবে এখন দ্বিতীয় রিলেটার যে কমন টার্মিনালের সাথে মোটরের যে পাশটা কানেক্টেড সেটা পজিটিভ হবে, আর অন্যদিকে মোটরের অপর পাশটা হচ্ছে গ্রাউন্ড হয়ে যাবে। অর্থাৎ আগের কন্ডিশনে পোলারিটি যা ছিল মোটরের এখন তার অপোজিট হয়ে গেছে, আর পোলারিটি চেঞ্জ হওয়ার কারণে মোটরের যে ডিরেকশনটা সেটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে তিনটা কন্ডিশন, প্রথম অবস্থায় দুইটা রিলে যদি বন্ধ থাকে তাহলে মোটরটা বন্ধই থাকবে, আর
অন্যদিকে একটা রিলেকে অন এবং আরেকটা রিলেকে যদি বন্ধ করা হয় তাহলে মোটরটা একটা নির্দিষ্ট দিকে ঘুরবে। আর এই কন্ডিশনের অপোজিটটা যদি করা হয় অর্থাৎ দ্বিতীয় রিলেটাকে যদি অ্যাক্টিভ করা হয় আর প্রথম রিলেটাকে যদি ডিঅ্যাক্টিভ করা হয় তাহলে তার বিপরীত দিকে ঘুরতে থাকবে। এটা মূলত হচ্ছে রিলে মডুল ব্যবহার করে মোটরটাকে দুই দিকে ঘোরানোর একটা কনসেপ্ট। তো এটা সার্কিট ডায়াগ্রামটা যেটা সেটা হচ্ছে নর্মালি যে ওপেন পিন দুইটা পরস্পরের সাথে শর্ট হয়ে গিয়ে সেটা 5 ভোল্টের সাথে কানেক্ট হয়েছে মোটর একটা পাওয়ার সোর্সের সাথে কানেক্টেড হয়েছে। অন্যদিকে যেটা নর্মালি ক্লোজ পিন দুইটা রিলের সেটা পরস্পরের সাথে শর্ট হয়ে গিয়ে সেটা ব্যাটারির নেগেটিভ ভোল্টেজের সাথে কানেক্ট হয়েছে। আর মোটরের যে কোনো একটা পিন একটা রিলের কমন টার্মিনালের সাথে কানেক্ট হবে এবং মোটরের আরেকটা যে কমন টার্মিনাল আরেকটা যে পিন টার্মিনাল সেটা কানেক্ট হবে রিলের আরেকটা কমন পিনের সাথে। আর ভিসিসি পিনটাকে রিলে মডুলের 5 ভোল্টের সাথে কানেক্ট করতে হবে এবং গ্রাউন্ড পিনটাকে কানেক্ট করতে হবে আরডিনো গ্রাউন্ডের সাথে। আর প্রথম রিলেটার যে ইনপুট পিন সেটাকে কানেক্ট করতে হবে 10 নম্বরের আরডিনো পিনের সাথে। আর দ্বিতীয় রিলেটার ইনপুট পিনটাকে কানেক্ট করতে হবে 11 নম্বর পিনের সাথে। আর এক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিলে মডুলকে যদি জিরো করা হয় অর্থাৎ এই দুইটা পিন যদি জিরো অবস্থায় থাকে তাহলে এই দুইটা রিলে অ্যাক্টিভ হবে। অর্থাৎ জিরো পেলে অর্থাৎ গ্রাউন্ড ইনপুটে যদি গ্রাউন্ড ভোল্টেজ পায় তাহলে রিলেগুলো অ্যাক্টিভ হয় রিলে মডুলের ক্ষেত্রে। আর যদি আমরা এই দুইটা পিনকে যদি হাই করে রাখি তাহলে এই দুইটা রিলে বা রিলে মডুলটা ডিঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। অর্থাৎ যে পিনটা ইনপুট পিন সেটাকে যদি হাই করে রাখা হয় তাহলে রিলেটা বন্ধ থাকে আর অন্যদিকে যদি জিরো করে রাখা হয় তাহলে রিলেটা অন থাকে। বিষয়টা হচ্ছে অনেকটা উল্টো আকারে। আর অন্যদিকে আরেকটা যে কানেকশন সেটা হচ্ছে কিপ্যাডের কানেকশন, সেম আরডিনো অনুযায়ী কানেক্ট হয়ে থাকবে। ডির কাছাকাছি যে পিনটা সেটা হচ্ছে 1 নম্বর পিন হিসেবে কিপ্যাডের বিবেচিত হয় এবং সেটা কানেক্ট হবে আরডিনো 2 নম্বর পিনের সাথে এবং পরবর্তী দ্বিতীয় পিনটা কানেক্ট হবে আরডিনো 3 নম্বর পিনের সাথে। এভাবে কিপ্যাডের সাথে আরডিনো 8টা পিন কানেক্ট হবে এবং সর্বশেষ যে অষ্টম পিনটা সেটা কানেক্ট হবে আরডিনো 9 নম্বর পিনের সাথে। তো এটা হচ্ছে কিপ্যাডের সাথে আরডিনো কানেকশন আর এটা হচ্ছে রিলে মডুলের সাথে আরডিনো কানেকশন। দুইটা কানেকশনই সেম আরডিনো অনুতে হয়ে থাকবে। আর এখানে যে ব্যাটারি বা পাওয়ার সোর্স বা চার্জার সেটা হচ্ছে মোটর অনুসারে হয়ে থাকবে। যদি মোটরটা 5 ভোল্টের হয়ে থাকে তাহলে 5 ভোল্টের ব্যাটারি বা চার্জার, অন্যদিকে যদি 9 ভোল্ট বা 12 ভোল্টের হয়ে থাকলে সেটার অনুসারে চার্জার বা একটা ব্যাটারি কানেক্ট করতে হবে। তো এই সার্কিট ডায়াগ্রামটা এক পলক আমরা দেখে নিই। তো কোডিংয়ের প্রথমে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কিপ্যাড লাইব্রেরি। আরডিনো সফটওয়্যার যদি কিপ্যাড লাইব্রেরি ইনস্টল করা না থাকে তাহলে এখানে ইরর দেখাবে লাইব্রেরি অংশতে। তো যেহেতু আমরা কিপ্যাড নিয়ে কাজ করছি, কিপ্যাডের লাইব্রেরি এরপর ইন্টিজার হিসেবে কতগুলো ভ্যারিয়েবল নেওয়া হলো, এক্সট্রা কি সেটা কোডিংয়ের সামনে আগালে আমরা বুঝতে পারবো বা এটা আপাতত রেখে দিই, সামনে আগালে দেখা করব। এরপর হচ্ছে যে এটা এম নামে 10 নেওয়া হলো আর M1 নামে 11 নেওয়া হলো। এই এম আর M1টা হচ্ছে মূলত দুইটা রিলে। যেহেতু আমরা আরডিনোর সাথে দুইটা রিলে যে ইনপুট পিন কানেক্ট করেছে সেটা 10 এবং 11, সেই কারণে হচ্ছে এম এবং M1 নামের দুইটা ইন্টিজার নেওয়া হলো যথাযথ পিন অনুসারে। এরপর যেটা কিপ্যাডের জন্য যথারীতি করতে হয়, কনস্ট্যান্ট বাইট হিসেবে দুইটা ভ্যালু নেওয়া হলো, একটা আর আরেকটা সি। এই আরটা হচ্ছে মূলত রো এবং সিটা হচ্ছে কলাম। যেহেতু আমরা 4x4 কিপ্যাড ব্যবহার করছি সেহেতু রোর সংখ্যা 4, কলামের সংখ্যা 4 এবং এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট বাইট হিসেবে নেওয়া হলো। এরপর যেটা হচ্ছে ক্যারেক্টার, এইচ নামে একটা ক্যারেক্টার নিতে হবে এবং এই এইচ নামের ক্যারেক্টারটা হচ্ছে 2-ডাইমেনশনাল ক্যারেক্টারের অ্যারে এবং এই 2-ডাইমেনশনাল অ্যারেটার ভ্যালু হচ্ছে যেখানে আর এর ভ্যালুটা 4, সি এর ভ্যালুটা 4, সেহেতু হচ্ছে 4x4 2-ডাইমেনশনাল অ্যারে। এবং এই ম্যাট্রিক্সটা তৈরি করা হয়েছে অনেকটা কিপ্যাড অনুসারে, অর্থাৎ কিপ্যাডের যে স্থানে যে কিটা আছে সেটার অনুসারে এই কিপ্যাডের ম্যাপটা তৈরি করা হয়েছে। অর্থাৎ উপরের দিকে বাম দিকে হচ্ছে যেহেতু কিপ্যাডের 1 আছে সেহেতু এই ম্যাট্রিক্সটার এখানেও 1 দেওয়া হলো। এরপর যেটা হচ্ছে দুইটা বাইট নিতে হবে, আরপি সিপি। আরপি হচ্ছে রোর সাথে রিলেটেড পিন, সিপি হচ্ছে কলামের সাথে রিলেটেড পিন এবং কলামের সাথে রিলেটেড পিনগুলো ভিতরে অ্যারের ভিতর নেওয়া হলো। যেহেতু কলামের সাথে পিনগুলো হচ্ছে 2, 3, 4, 5, অন্যদিকে রোর সাথে রিলেটেড পিনগুলো হচ্ছে 6, 7, 8, 9, সে অনুসারে নেওয়া হলো। এরপর যেটা হচ্ছে কিপ্যাডের জন্য একটা যে লাইনটা প্রতিবারই নেওয়া হয়
সেটা হচ্ছে পি। পিটা মূলত হচ্ছে কিপ্যাড নির্দেশ করে এবং কিপ্যাডের ম্যাপ এইচ যেটা হচ্ছে অ্যারে, এবং সিপি রোর সাথে রিলেটেড পিন, কলামের সাথে রিলেটেড পিন, রো, কলাম ইত্যাদি। এরপর সেটআপের ভিতরে আসা যাক। সেটআপের ভিতরে হচ্ছে যেটা, যেহেতু রিলে মডিউল সেটাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এরপর হচ্ছে প্রাথমিক অবস্থায় দুইটা রিলেকে বন্ধ করতে হবে, আর বন্ধ করার জন্য যে জিনিসটা করতে হবে সেটাকে হচ্ছে দুইটা রিলের পিনকে হাই করতে হবে, অর্থাৎ দুইটা রিলের যে ইনপুট পিন সেটাকে হাই করে রাখলেই দুইটা রিলে বন্ধ অবস্থায় থাকবে, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করেছিলাম। তো এইটা সেটআপের ভিতরে দিতে হবে। সেটআপের ভিতরে দেওয়ার কারণ হচ্ছে যখন কোডটা আপলোড দেওয়া হবে, আপলোড দেওয়ার সাথে সাথে দেখা গেছে মোটরটা চলা শুরু করে দিয়েছে, কারণ সাধারণত ডিফল্ট অবস্থায় মোটর আর্ডিনোর প্রত্যেকটা পিন হচ্ছে জিরো অবস্থায় থাকে, যার ফলে হচ্ছে দুইটা রিলে অ্যাক্টিভ অবস্থায় থাকবে। আর সেটা রোধ করার জন্য হচ্ছে সেটআপের ভিতরেই দুইটা পিনকে, অর্থাৎ রিলে মডিউল যে দুইটা পিনের সাথে কানেক্টেড সেই দুইটা পিনকে হাই করে রাখা হয়েছে, অর্থাৎ কোড আপলোড দেওয়ার সাথে সাথে যাতে ওই দুইটা পিন হাই থাকে এবং দুইটা রিলে বন্ধ অবস্থায় থাকে। এরপর যেটা হচ্ছে লুপে আসা যাক। লুপের ভিতরে কে নামে একটা ক্যারেক্টার নেওয়া হলো, এবং এই কে নামে ক্যারেক্টারটা হচ্ছে পি থেকে রিড করবে। পিটা হচ্ছে এখানে কিপ্যাড, এবং সেটা হচ্ছে গেট কি ফাংশনের মাধ্যমে একটা কি রিড করে সেটা হচ্ছে কে এর ভিতরে সেভ অবস্থায় থাকবে। এরপর হচ্ছে একটা ইফ কন্ডিশন, তো এই ইফ কন্ডিশনটার ভিতরে কে দেওয়া আছে, অর্থাৎ যখনই কিপ্যাডে কোনো একটা বাটন প্রেস করাবে তখনই এই ইফ কন্ডিশনটা সত্য হবে এবং ভিতরের কোডিংগুলোর ভিতর চলে যাবে। তো যেটা এই ভিতরে হচ্ছে আবার কতগুলো ইফ কন্ডিশন দেওয়া আছে, এখন এই কে নামে যে ক্যারেক্টারটা, অর্থাৎ আমরা কিপ্যাড থেকে যে বাটনটা প্রেস করেছি সেটা কে এর ভিতরে সেভ অবস্থায় আছে এবং সেটা কোনটার সাথে ম্যাচ হয় সেটার অনুসারে একটা ইফ কন্ডিশন সত্য হবে। যদি আমরা জিরো বাটনটা প্রেস করে থাকি কিপ্যাডে তাহলে এই কন্ডিশনটা সত্য হবে, আর সাথে সাথে এক্স এর ভ্যালুটা জিরো হয়ে যাবে। যেহেতু আমি বলেছিলাম প্রথম দিকে যে এক্স নামে যে ইন্টিজারটা সেটা পরে ব্যাখ্যা করবো, এখন সেটা ব্যাখ্যা করা যাক। যেটা হচ্ছে কিপ্যাডে যে বাটনটা প্রেস করাবে সেটার অনুসারে এক্স এর একটা ভ্যালু হয়ে থাকবে, যেটা হচ্ছে পরবর্তী কোডে কাজ লাগবে। অর্থাৎ আপাতত জানা যাক হচ্ছে এক্সটা হচ্ছে যেটা কিপ্যাডের অনুসারে একটা ভ্যালু হয়ে থাকবে, অর্থাৎ কিপ্যাডে যদি জিরো প্রেস করা হয় তাহলে এই কন্ডিশনটা সত্য হবে, সাথে সাথে এক্স এর ভ্যালুটা জিরো হয়ে যাবে। আর যদি কিপ্যাড থেকে যদি এক বাটনটা প্রেস করা হয় তাহলে এই কন্ডিশনটা সত্য হবে, তাহলে এক্স এর ভ্যালুটা এক হয়ে যাবে। আর অন্যদিকে যদি কিপ্যাড থেকে যদি দুই প্রেস করা হয় তাহলে এক্স এর ভ্যালুটা দুই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে যেটা এই এই ইফ কন্ডিশনের ভিতরে হচ্ছে এই কোডগুলা। এরপর যেটা এরপর হচ্ছে ম্যাচ করে থাকবে এক্স এর ভ্যালু কত হয়, অর্থাৎ এরপর যদি এক্স এর ভ্যালু জিরো হয় তাহলে যেটা করবে দুইটা রিলে মডিউলকে পিনকে হাই করে রাখবে, অর্থাৎ দুইটা রিলেই তখন বন্ধ অবস্থায় থাকবে। অন্যদিকে যদি এক্স এর ভ্যালু এক হয় তাহলে প্রথম রিলেটা বন্ধ থাকবে, দ্বিতীয় রিলেটা অ্যাক্টিভ হবে। আর এরপরে যেটা যদি এক্স এর ভ্যালু দুই হয় তাহলে এই ইফ কন্ডিশনটা সত্য হবে, আর এই ইফ কন্ডিশনটা সত্য হওয়া মানে হচ্ছে প্রথম রিলেটা অন হবে আর দ্বিতীয় রিলেটা বন্ধ থাকবে। তা প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা রিলে বন্ধ থাকছে, এরপরে হচ্ছে দ্বিতীয় রিলেটা অন হচ্ছে, আর এরপরটা হচ্ছে প্রথম রিলেটা অন হচ্ছে। তো এই বিষয়টা ঘটে থাকবে সেটার অনুসারে যেটা হচ্ছে কিপ্যাডে প্রেস করা হবে, অর্থাৎ কিপ্যাডে যদি জিরো প্রেস করা হয় তাহলে এক্স এর ভ্যালু জিরো হবে, তখন এই কন্ডিশনটা সত্য হবে। আর যদি কিপ্যাডে এক বাটন প্রেস করা হলে এই কন্ডিশনটা সত্য হবে, সাথে সাথে এক্স এর ভ্যালু এক হবে, আর তখন আবার এই কন্ডিশনটা সত্য হবে, যার ফলে হচ্ছে প্রথম রিলেটা বন্ধ থাকবে আর দ্বিতীয় রিলেটা অন হবে। তো সেটার অনুসারে রিলেকে যদি বন্ধ বা অপোজিট রিলেকে যদি অন করা যায় তাহলে দেখা গেছে যে মোটরটা ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ বা মোটরটা হচ্ছে চলা বন্ধ থাকবে, যেটা আমি প্রথম দিকে ব্যাখ্যা করেছিলাম আর কি, যেটা সার্কিট ডায়াগ্রাম অনুসারে। তো এটা হচ্ছে মূলত কোডটা। তো এই কোডটাকে আপলোড করা যাক। তো আপলোড করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিপ্যাড থেকে যে ভ্যালুটা প্রেস করা হচ্ছে সেটার অনুসারে মোটরটা সেই দিকে ঘুরছে। যদি আমরা কিপ্যাড থেকে যদি এক বাটন প্রেস করে থাকি তাহলে মোটরটা একটা নির্দিষ্ট দিকে ঘুরছে, অন্যদিকে যদি কিপ্যাড থেকে দুই বাটনটা প্রেস করা হয় তাহলে মোটরটা তার বিপরীত দিকে ঘুরছে, আর অন্যদিকে যদি আমরা জিরো বাটনটা কিপ্যাডের প্রেস করে থাকি তাহলে মোটরটা চলা বন্ধ হয়ে যাচ্ছে।
তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তো আমার এই ভিডিওটাকে লাইক করুন। আমি প্রতিনিয়ত টেকনোলজিক্যাল এবং সাইন্টিফিক নানা রকমের ভিডিও আপলোড করে থাকি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন।